তখন রাফসান ভাই, কারণ আমি রাফসান ভাইয়ের হিউজ ফ্যান ছিলাম ওই টাইমে, তো রাফসান ভাই দেখলাম কি উনি থাম্বনেইলে ইউজ করে না, আমি সে পাইছি। তো আমি কি করছি, ওনার হচ্ছে যে যে ভিডিওর যে ভিডিও আপলোড দিত ফুল ভিডিও থেকে, একদম থাকে না কিছু মোমেন্ট যে ওগুলো দেখলে মানুষ ক্লিক করবে, আমি ওগুলোর স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নিয়ে দেন আমি ওটার উপরে ডিজাইন করা শুরু করছি, কোনো পিকচার্স নাই, মানে আমাকে আমি কোনো একদম ফাটা ফোটা পিকচার ওটারই আমি ঠিকঠাক করে থাম্বনেইল বানানো শুরু করছি। আমি 5টা কি 6টা এরকম কিছু বানায় তো হচ্ছে গ্রুপে আপলোড দিছি, সব গ্রুপে আপলোড দিছি। এন্ড ওটা আপলোড দেওয়ার পর সবাই দেখি আরো বেশি অ্যাপ্রিশিয়েট পাগল হয়ে গেছিল তখন। হ্যাঁ, তো আমি ওটা দেখছিলাম, অনেকে শেয়ার দিছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমি কিন্তু প্লাস শুধু ডিজাইন না, আমি কোন ইমেজ থেকে কি করছি, মানে মেইন ইমেজটাকে এডিট করে কি বানাইছি সেটা সব আপলোড দিছিলাম। তো ওটা দেখার পর সবাই আরো বেশি মানে কমেন্ট করতেছে, ভাই কেমনে হ্যান তার। আমি এবার সব আমার মানে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাতে আমি রেগুলার পোস্ট করতাম, কেন ইনস্টাগ্রাম থেকে না একটা বড় ক্লায়েন্ট আসে, যেমন বাংলাদেশ থেকে কিন্তু ওরকম ক্লায়েন্ট আসবে না, মানে রিচ ক্লায়েন্ট আর কি, কিন্তু ইনস্টাগ্রাম টুইটার এগুলো থেকে হচ্ছে দেখা যায় যে অনেক বড় বড় ক্লায়েন্ট আসে। তো আমি হচ্ছে ওখান থেকে শুরু করছি। তো আমি যেহেতু কোনো মার্কেটিংয়ের কোর্স করি নাই, কিছু করি নাই, সব কিছু আমার মানে এক্সপেরিমেন্ট করতে করতে হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি এটা করে যে হ্যাঁ মানুষ এটা লাইক করে, এটা এখন আমার করা লাগবে, ওইভাবেই হইতেছে আমি মার্কেটে ঢুকছি। তো যখন আমি এটা পোস্ট দিলাম, তো ফার্স্ট দিন মেবি আমি হচ্ছে ঠিকঠাক অনেক রিচ আসছে, এটাতে প্রচুর রিচ আসছে। তারপর দেখি সালমান সাদি ভাই পোস্টটা শেয়ার দিছে ওনার টাইম লাইনে, আমার আমি ওইখান থেকে একটা হিউজ শাউট আউট পাইছি, হিউজ, মানে ধূপ করে সবাই আমাকে চেনা শুরু করছে। মানে ওই কত সালের কথা বলছো? এটা 2021, এটা 2021, ও 2 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, 2 বছর। আচ্ছা আচ্ছা, তারপরে সো তখন হচ্ছে সবাই আমাকে চেনা শুরু করছে যে হ্যাঁ এই ছেলের ডিজাইন করে, থাম্বনেইল ডিজাইন করে। তখন হইতেছে রাফসান তো তখন হইতেছে পোস্ট দেখে নাই, হুট করে আমি হচ্ছে মাত্র গোসল টোসল করে আসছি লাঞ্চ করব, একটা টেক্সট আসছে, খুলছি দেখি রাফসান ভাই টেক্সট দিচ্ছে ইনস্টাগ্রামে, না 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 ফেসবুকে। আচ্ছা, আর তখন তো আরো হাত পা কাঁপা শুরু করছে, ও যার ফ্যান এত বড়। হ্যাঁ, এত বড় ফ্যান আমাকে নক করছে। আর তখন হচ্ছে মানে আমি কীভাবে হ্যান্ডেল করবো, কেমনে রিপ্লাই দেবো, ওগুলো মাথায় ঘুরতেছে। আমি মনে হয় টেক্সট লিখে আমি কি লিখছি ওটা মাত্র আধা ঘন্টা ধরে খালি ওটাই পড়ছি, আমি কি রিপ্লাই করতেছি, বড় মোমেন্ট। তো আমি হচ্ছে ওকে যাক রিপ্লাই দিলাম, তো অনেক ওই তখন হচ্ছে ভালোই কথাবার্তা হয়েছে, হ্যান তেন বলতেছে যে খুব ভালো কাজ করছো। আমি বলছি হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, তো ওই টাইম বললাম যে বিগ ফ্যান ভাই আমি তোমার। তো বলছে তো নর্মাল ওই দিন চ্যাট হয়েছে, ওকে গেল, ওই দিন গেল। তো হচ্ছে আমি আবার রিকোয়েস্ট দিছিলাম, রাফসান ভাই অ্যাকসেপ্টও করছে। ওকে, তো উনি হচ্ছে একটাই বড়সড় একটা ভিডিও বানিয়েছিল, সেটা হচ্ছে সেটা খুব ভাইরাল হয়েছিল সব ইনফ্লুয়েন্সার, মানে ইনফ্লুয়েন্সার যারা আছে ওদেরকে নিয়ে, যেমন ওখানে তৈদা ফ্রিদি ভাইয়া ছিল, রাফসান ভাইয়া ছিল, তো এরকম একটা বড় ভিডিও বানিয়েছিল এবং ওটার কাজ দিছে আমাকে হুট করে নক দিয়ে, ওটার কাজে দিছে আমাকে। তো উনি আমাকে বলছে যে আমি কোনো পিকচার্স তুলি নেই, আমি তুমি স্ক্রিনশট নিয়ে বানাবা, অ্যান্ড কেমনে বানাবো আমি জানি না, তুমি আমার বানাই দিবা। ওকে, তো ঠিক আছে, দিল পিকচার্স দিল, অ্যান্ড ওটা হচ্ছে আমি নিলাম, করলাম, কাজ করলাম। আমি না ভয় ভেবেছিলাম পছন্দ করবে কি করবে না, আগে তো কারো কাজ করি না এরকম বড় সড়ো ক্লায়েন্ট, এরকম সেলিব্রিটি, তো অ্যান্ড বলতে গেলে অনেক পছন্দ করছে কাজটা আমার। বিকজ আমি হতে চাই আবার ফলো, যেটা বললাম আমি ফার্স্ট থেকে ইন্টারন্যাশনাল যারা ছিল ওদেরকে ফলো করতাম, ওদের ডিজাইনগুলোকে ফলো করতাম। সো সেরকমভাবে হচ্ছে আমি বানাইছি, অ্যান্ড ওখান থেকেই যে মানে এই যে ওনার কাজ করা শুরু করছি স্টিল আছে। এরপর থেকে আমি হচ্ছে কী করি, একটা দুইটা ক্লায়েন্ট দিতে আমার চলবে না, রাইট? তো আমার এটা মার্কেটটা বড় করতে হবে। তখন কিন্তু আমি ফাইবারে ঢুকি নাই, ফাইবার আপওয়ার্ক এগুলোতে কোনো কিছুতে কোনো, এখনো ফাইবারে তুমি ঢুকোই না? এখন ঢুকছি, এখন ঢুকছি, মানে তখন তখন 2021 সালের কথা বলতেছি, তখন হচ্ছে ফাইবার আপওয়ার্ক আমি বুঝতামও না তখন। আমি যেটা বললাম আমি তো কোনো কোর্স করি নাই, না কিছু করছি, আমি একদম বেসিক, মানে তুমি নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছো, চেষ্টা করে যাচ্ছি কিভাবে আর্ন করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এরপরে না আমি যত সেলিব্রিটির কাজ পোস্ট দেওয়া শুরু করি, মানে রাফসান ভাই যত কাজ করছে আমি পোস্ট দিলাম, গ্রুপে গ্রুপে পোস্ট দিলাম। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আমি মাঝখানে আমি সালমান মুক্তাদির ভাইয়া ওনার ভিডিওতে দেখি কোনো থাম্বনেইল নাই, ওটা যদি আমি, উনি তখন ভিডিও বানানো অফ করে দিছে, তো আমাকে রিসেন্টলি কথা বলতেছো না, রিসেন্টলি যেটা করছো ওটা কথা, না এর আগে একটা করছি, এর আগে একটা করছি। আচ্ছা আচ্ছা, তো সেটাও আমি সেমভাবে রাফসান ভাইয়ের মতো পোস্ট দিছি, সেটাও মানুষ অনেক বেশি পছন্দ করছে।